আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিসিতে ইউএসবি ড্রাইভার অথবা যে কোনো ড্রাইভার ইনস্টল করতে হয়। তো এবার আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আমার আজকে টিউটোরিয়াল মূলত ফটোশপ নিয়ে। আমরা অনেকেই আছি যে আসলে ফটোশপের কাজ কিছুই পারি না, এবং আমাদের দেখা যায় যে অনলাইনে কাজ করতে বা করে যে কোনো কাজ করতে গেলে আমাদের যেটা প্রয়োজন ফটোশপের টুকটাক জিনিসগুলো আসলে জেনে রাখা ভালো। তো আমি আপনাদের কথা চিন্তা করে আমার আজকের এই টিউটোরিয়ালটি, আজকের টিউটোরিয়াল মূলত মানে কিভাবে খুব সহজেই ইজিলি এক ছবি থেকে পিকচার থেকে সহজেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড একদম হোয়াইট কালার বা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ঠিক আছে, তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা ফটোশপটা ওপেন করি, যেহেতু আমরা এখানে ওপেন করছি, দেখেন ফটোশপটা ওপেন করি। ওপেন করার পর প্রথমে আমরা এখান থেকে ছবিটা আনি, যেটার আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। দেখুন আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। আমার এখানে ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা কালার আছে, তো আমি এই কালারটাও ফালাই দেব। ঠিক আছে, ফেলে দিয়ে এখানে ট্রান্সফারের একটা কালার দেবো। দেখেন মানে টোটাল ব্যাকগ্রাউন্ড কিছু থাকবে না, জাস্ট এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, হ্যাঁ ফার্স্ট আপনি ছবিটা আনবেন। আনার পর এখানে দেখেন সাইডে লেয়ার আসছে, একটা লেয়ার চ্যানেল প্যাথ, এখানে দেখেন একটা অপশান আছে, এই অপশানটাতে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে মাউসে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার এটাতে ক্লিক করেন। ঠিক আছে, এরপরও কী করুন, দেখুন এখানে দুইটা লেয়ার আসছে। ঠিক আছে, তো আপনি এখানে আগের যে লেয়ারটা ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ার তালা দেওয়া, এই দেখেন লক সিস্টেম, এটা কী করবেন, এটা রাইট ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, এটা ডিলিট করবেন। তারপর এখানে দেখুন আমরা মূলত দুইটা তিনটা টুলসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি। তো আমি জাস্ট আপনাদেরকে আজকে পেন টুল দিয়ে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় সেটা দেখাবো। দেখেন পেন টুল এটা, হ্যাঁ ঠিক আছে, এখানে কার্সর রাখবেন, দেখেন এখানে লেখা আসছে যে পেন টুল পি। তো আমরা পেন টুল সিলেক্ট করি, করার পর আমরা এখান থেকে কাটা শুরু করি। দেখেন এখন মাউসে ক্লিক করি, দেখেন কাটতেছে। ঠিক আছে, এভাবে মার্ক করে নিতেছি আমরা, যেহেতু প্যান্টুক দিয়ে কাটতেছি। এবং সবচাইতে খুব ভালোভাবে পেন্টুল দিয়ে কাটতে পারবেন, আপনারা চাইলে ম্যাজিক টুল দিয়েও কাটতে পারবেন। আমি ম্যাজিক টুলও দেখাইতেছি, জাস্ট আগে পেন্টুলটা দেখিয়ে নিই। ঠিক আছে, তারপর আপনাদেরকে ম্যাজিক টুল দেখাবো। দেখেন এটা আপনারা জুম করে নেবেন, ঠিক আছে, যখন কাটবেন কন্ট্রোল প্লাস চিহ্ন দিয়ে জুম করে নেবেন, তাহলে আপনাদের কাটার সুবিধা হবে, এক্ষেত্রে মার্ক করতে আপনাদের অনেক সুবিধা হবে। ঠিক আছে, দেখেন আমরা কাটতেছি, দেখেন কত দ্রুত কাটা যায় প্যান টুল দিয়ে। হ্যাঁ, ম্যাজিক টুলে আরও সহজে কাটতে পারবেন, একদম একদম ইজিলি আরও। ঠিক আছে, আমি দুটোই দেখাবো আপনাদের। তো আগে আমরা প্যান টুলটা দেখে নিই, যে তো এটা শুরু করছি, এটা শেষ করে নিই। ঠিক আছে, তো দেখেন এখন আমরা কন্ট্রোল মাইনাস চেপে একটু জুম আনজুম করি, ঠিক আছে, জুম আউট করি। এবার দেখুন, হ্যাঁ আমাদের মার্ক করা শেষ, এবার এখান থেকে আমরা এখানে মার্ক করব। করার পর দেখেন এখানে ক্লিক করে মেক সিলেকশন পথ, ঠিক আছে, এখানে ফিদার স্ট্যাটাস 1.5 দেবেন, এখানে আমার এখানে দেওয়া আছে, তো দেখেন 1.5 এটা দিয়ে নেবেন। দেওয়ার পর নিউ সিলেকশন এটা ক্লিক করে, ঠিক আছে, এটা দেন, দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন ডিলিট চাপবেন কন্ট্রোল থেকে, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা কী হয়েছে, রিমুভ হয়ে গেছে। তো আমি ইচ্ছে করলে দেখেন এটা দিয়েও করতে পারি। ঠিক আছে, তো বন্ধুরা দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি ইচ্ছে করলে এখানে অন্য একটা ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন। তার জন্য আপনাদেরকে এখানে ফাইলে প্রবেশ করতে হবে, এখান থেকে আরেকটা পিকচার আনবেন এবং যে ব্যাকগ্রাউন্ডটা দিতে চান দেখেন। তো আমি দেখাইতেছি, দেখেন এখান থেকে কী করতে হয়,
সরি বন্ধুরা, আমার এখানে আসলে তেমন কোনো পিকচার নাই, তার কারণে দেখাই দিতে পারতেছি না যে আসলে কিভাবে এটা কাজ করে। দেখেন, হ্যাঁ ফটোস, এখানে দেখেন এখানে একটা পিকচার আছে, আমি এটা নিলাম জাস্ট। সরি, এটা ওপেন হইতেছে না। এখান থেকে আমরা ওপেন করি ছবিটা, দেখেন কোনটা নেওয়া যায়, একটু ভাবি দেখি কোনটা নেওয়া যায়। এটা ওপেন করি আমরা, দেখেন হ্যাঁ এই পিকচারটা ওপেন হয়েছে। তো আমরা এই পিকচারটা যদি এই পিকচারের ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে সিলেক্ট করে পিকচারটা, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল এ চাপি, মানে কন্ট্রোল এ সিলেক্ট করলাম এবং কন্ট্রোল সি চাপি, ঠিক আছে। চাপার পর আমরা এটা জাস্ট পরের ছবিটাতে আমরা ক্লিক করব, করার পর এখন কন্ট্রোল ভি চাপবো, দেখুন কন্ট্রোল ভি, ঠিক আছে। তো আমার ছবিটা দেখেন এটার সাথে পেস্ট হয়ে গেছে। তো আমরা এটার সমান করে বসিয়ে নিই আগে, কন্ট্রোল টি, হ্যাঁ কন্ট্রোল টি চাপবেন। চাপার পর দেখেন রিসাইজের একটা অপশন আসছে, রিসাইজ করে নেন সমান করে রিসাইজ। তো দেখেন রিসাইজ হয়ে গেছে। তো আমার এই আগের ছবিটা দেখেন পিসে, ঠিক আছে। তো আমরা পিসের ছবিটাকে এখানে আনবো, জাস্ট এখান থেকে দেখেন লেয়ার ব্যাকগ্রাউন্ড কপি ব্যাকগ্রাউন্ড, এটা জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আশা করি আমার টিউটোরিয়ালটি ভালোভাবে বুঝতে পারছেন। আর আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন টিউটোরিয়ালের আপডেট পেতে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন বন্ধুরা, তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।